আজকের যে বিষয়সূচি আপনাদের কাছে পরিবেশিত হবে, ভক্ত কবি জয়দেব, ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তমণ্ডলে বারে বারে আসেন লীলা বিলাসের জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম্, অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম্, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে, সম্ভবামি যুগে যুগে। আজ থেকে প্রায় কয়েক বৎসর, হরিবল, কয়েক শত বৎসর পূর্বে আমাদের এই ভারত ভূমির মাটিতে এসেছিলেন একজন শ্রেষ্ঠ ভক্ত, যার নাম জয়দেব। যদ যদা চরতি সৃষ্টত্ব দেবত মানবতর জন সজত প্রমাণ কুদুতে লোকন, অর্থাৎ তদানীন্তন কালে যে শ্রেষ্ঠ ভক্তগণ আমাদের এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, উনি যাহা যাহা করে গেছেন, যাহা যাহা বলে গেছেন, আমাদের কর্তব্য সেই পদ অনুসরণ করা। সেই পদ অনুসরণ করিনি বলেই আমাদের এই দুর্দশা। দুর্দৈব কলির প্রভাবে আমরা সবাই জর্জরিত, নির্যাতিত, পেশিত, লাঞ্ছিত, অবহেলিত। তাই কলিকে তাড়ানোর জন্যে, কলির যুগকে ধন্য করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এলেন। আমরা সকলে কলিযুগে বাস করছি, কলির প্রভাবে আমরা সকলেই আবদ্ধ হয়ে আছি। তো ভক্তের কথা আমরা সকলেই আজকে গ্রহণ করব, জয়দেবের কথা। ও আহামরি আজ ভগত ভগত চরি অন্তর্গত কিন্তু বিল্ল গ্রাম, অন্তর্গত কিন্তু বিল্ল গ্রাম, দেবের পুত্র ভোজ দেবে একমাত্র জয় দেবে না, জয় দেবে না।
ভাবিতে থাকে সে যে ভাবিতে থাকে বামাদেবী প্রথমত তার কোন সন্তান ছিল না। একটি সন্তানের জন্য স্বামীর পায়ে লুটিয়ে পড়লেন। আমি কি সন্তানের জননী হতে পারবো না? এ জগতে যাদের সন্তান নাই সেই মায়ের যে কি দুর্দশা। শাস্ত্রকার বললেন, অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য নষ্ট বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য সর্ব শূন্যঞ্চ দারিদ্রতা। যারা দীক্ষা গ্রহণ করেনি তাদের জীবনটাই শূন্য। যেদিকে বান্ধব বাড়ি নাই সেদিকটাই শূন্য পড়িত। আর যার ঘরে সন্তান সন্ততি নাই তার গৃহটা শ্মশান শ্মশান। তাই বাবাদেবী কাঁদতে কাঁদতে স্বামীর চরণে বললেন, স্বামী ওগো তুমি আমাকে একটি সন্তান দাও, যে সন্তান আমাকে মা বলে ডাকবে। বাবা তুমি আমাকে সন্তান চাইছো, এত গাছের ফল নয় গাছ থেকে পেড়ে নিয়ে এসে আমি তোমার কোলে তুলে দেব। যদি সন্তান কামনা করতে হয় আমাদের রাধা মাধবকে জানা, আমাদের কুল দেবতা রাধা মাধব আমাদের। তাই তোমার কথা মত আমি রাধা মাধবকে জানাবো। চলো বাবা আমরা দুজনে মিলে রাধা মাধবকে জানাবো। তাই বামাদেবী এবং ভোজদের স্বামী স্ত্রী দুজনে রাধা মাধবের চরণে জানালে, মাধব বহুত বিনতি করিত তোরে রাধা মাধব, বহুত বিনতি করি তোরে। দেবী তুলসী রাধা মাধব, বহুত বিনতি করি তোরে।
পশু তোমারে চরণে তোমারে চরণে তোমারে চরণে যত যেন তোমারে চরণে যেন ঠাই পাই কি যে বলো সপস পাখি কুলে জানি ছেড়ো না কৃপা দুটি
তার ডাকে না সাড়া দিয়ে আসতে পারে, তাই বাবা গবি এবং ভোজ দে সন্তান সন্ততির জননী হল। জনকে জননী হলে গর্ভে সন্তান এলো, একে মিলে অনুযায় দুয়ে মিলে গর্ভে রয়ে জনম এলো জননী জঠরে। লাল সাদা দুই রঙ্গ ত্রিবেণী উঠি তরঙ্গ জড় হইল জননী জঠরে। নয় মাস দশ দিনে শিশু ভাবে পারাপারের সফল উপায়, অর্থ পদে পড়ে থাকে হে গোবিন্দ বলে ডাকে, পার করে দাও হে দয়াময়। সন্তান প্রসবিত হল, নাম রাখলেন জয়দেব। জয়দেব যখন পাঁচ বৎসরের হল তার পিতার পদ অনুসরণ করছে। পিতা কি করলেন, পিতা কি করে সেই পদ অনুসরণ করছে। রাধা গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মাটির রাধা কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগান থেকে তুলসী পুষ্প তুলে নিয়েছে, চন্দন মিশ্রিত করে রাধা মাধবের চরণে দিচ্ছে। আর কাঁদতে কাঁদতে বলছে, যদি ফুল হয়ে ভেসে যায় ওই না যমুনার জলে, যদি নূপুর হয়ে পড়িল যদি যদি নূপুর হয়ে পড়িল নেবে নাকি চরণে বেঁধে, যদি ফুল হয়ে ভেসে যায় পিতা ডাকছে জয়দেবকে, জয়দেব তুমি কি করছো? আমি ঠাকুর পুজো করছি। জয়দেবের পিতা ভোজদেব মনে মনে চিন্তা করলেন, এই অল্প বয়সে
আমার বালক জয়দেব যেভাবে ভক্তি পথে নিয়োজিত হয়েছে, বোধহয় আমার ছেলেটাকে আমি ঘরের মধ্যে বাঁধতে পারবো না। জয়দেব এক ডাকে পিতার কাছে চলে এলো। পিতা আমাকে কিছু বলবেন? জয়দেব তুমি কি করছো? আমি ঠাকুর পূজো করি। শোনো, আমি তোমাকে পাঠশালায় নিয়ে যাব। কেন পিতা? বিদ্যা অধ্যয়ন করার জন্য। ঠিক আছে, আমি যাব। দুজনেই যাচ্ছে, পিতা এবং পুত্র, মানে জয়দেব এবং তার পিতা ভোজদেব। পথে যেতে যেতে জয়দেব প্রশ্ন করছে পিতাকে, ওগো পিতা বলুন না, আমাকে আপনি নিয়ে যাচ্ছেন পাঠশালায় পড়াশোনা করাবার জন্য। পড়াশোনা করলে কি হবে? একই প্রশ্ন। পিতা বললেন, শোনো জয়, পড়াশোনা করলে, বিদ্যায় অধ্যয়ন করলে কি হবে জানো? জ্ঞানের উদয় হবে। জ্ঞান? জ্ঞানের উদয় হবে বলছেন। জ্ঞান হলে কি হবে? জ্ঞান হলে বলে ভগতির আমাদের বাড়ির ছেলে যদি জিজ্ঞাসা করে, এই খোকা পড়াশোনা করবি? করলে না জ্ঞান হবে? জ্ঞানের পরে কি হবে জানিস? চাকরি হবে, টাকা পয়সা রোজগার হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। কিন্তু ভক্তের ঘরে যারা কৃষ্ণ ভক্ত তার সন্তানকে এই সুশিক্ষা দিচ্ছে। সুশিক্ষাটা কি? যে বিদ্যা লাভ করলে, যে জ্ঞানের অর্জন করলে, ভগবানের চরণে ভক্তিটা চলে যায়। ভগবানের চরণে অর্পণ হয় ভক্তির প্রেম অর্থ। ঠিক আছে পিতা। আচ্ছা, ভক্তির পরে কি হয়? ভগবানের, ভগবানের পাওয়া যাবে। শোনো রে জয়দেব, ভগবানে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো ভগবানকে পাওয়া যাবে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে না গেলে। আচ্ছা ভগবান কোথায় থাকেন পিতা? একই প্রশ্ন। ঠিক আছে, সব বলবো, আগে পড়াশোনা করো। আগে জানবো, তারপরে পড়াশোনা। কোন কথা শুনলেন? আগে বলুন ভগবান কোথায় থাকে? এবার উত্তরে বললেন, ভগবান কোথায়? ভগবান কোথায় না, ভগবান কোথায়? এই যে আমরা সবাই কথা বলছি গো মা, ভগবান তো কথা বলাচ্ছেন, আমাদের হৃদয় আকাশে বসে আছে ভগবান প্রাণ রূপে, প্রাণ গোবিন্দ বসে আছেন, উনি কথা বলাচ্ছেন, যার জন্য আমরা কথাগুলো বলতে পারছি। আরো বললেন ভগবান থাকেন বৃন্দাবনে, বৃন্দাবনে ভগবান থাকে, বৃন্দাবনে বৃন্দাবনে ভগবান থাকে, বৃন্দাবনে ভগবান থাকে, ভগবান, ভগবান বৃন্দাবনে থাকেন গো মা। তা বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা
অনেকগুলো জায়গায় বৃন্দাবন, যেখানে তুলসী কানন শাস্ত্রকার বললে যাত্রা আমি তুলসী কাননাং তত্রং বৃন্দাবনং ভূমি, ভাগবত পঠনাং যত্রং তত্রং বৃন্দাবনং ভূমি, সাধু সমাগমং যত্রং তত্রং বৃন্দাবনং ভূমি, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে বৃন্দাবন। আর বৃন্দাবন কোথায়? এই দেহ বৃন্দাবন জান চৌরাশি ক্রোশ হয় শিবাজ মন্ড, তার মধ্যে সে ক্রোশ হয় নিত্য লীলা, তার মধ্যে চারি ক্রোশ অতীব গোপন, সেটা নিত্য লীলা করে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেন, আর চারি ক্রোশ অতীব গোপন। হরিবল জয় নিতাই। সব কথা শুনলেন, পড়াশোনা করলেন, এবার কি হলো? সাত বৎসর বয়সে জয়দেব মনে মনে চিন্তা করলেন, আমি সংসারী হব না, আমি সংসার ছেড়ে চলে যাব। কোথায়? বৃন্দাবন। কিন্তু বৃন্দাবন যে যেতে হবে কার সঙ্গে যাবে? কে বলে দেবে বৃন্দাবনের পথ? রাতের অন্ধকারে কেঙ্গিবিল্ল গ্রাম ছেড়ে, পিতাকে ছেড়ে, মাতাকে ছেড়ে, সঙ্গী সাথীদের ছেড়ে বৃন্দাবনের পথে রওনা হলে অজয় নদীর পথ ধরে বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রামে যারা গেছেন মকর সংক্রান্তির মেলা, ওখানে কত বাউল হয়, কীর্তন হয়, কত নরনারী আসে, কত ভক্ত আসে, সাধু আসে, সন্ন্যাসীরা আসে, সেই অজয় নদীর পথ ধরে চলছে জয়দেব। কিন্তু বৃন্দাবন যে যাব কে বলে দেবে? বলে কোথায় বৃন্দাবন, বলো কি আছো বন্ধু নয়ে চলো রে, কোথায় বৃন্দাবন, কি আছো বন্ধু নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন, রাখা গোপাল।
করুন সুদে বিরহিনী রাধার নয়ন চুরি উদাসীন মাসিন করুন সুরে বিরহিনী রাধার নয়ন চুরি যথাবাসীতে ছড়ায় নামেরই আভাসে মাসিতে একজন সন্ন্যাসী ঠাকুর অজয় নদীতে অবগাহন করছে, সেই দিক লক্ষ্য করে জয়দেব দাঁড়িয়ে বললে, আমি দেখব, আমি শুনব। ওই সন্ন্যাসী ঠাকুর অজয় নদীর জলে নেমে কি করে কি বলে, সন্ন্যাসী কি বলছেন, শান্ত সন্ন্যাসী উনি গঙ্গার জলে নেমে মা গঙ্গাকে আহ্বান করছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসী বিমলে মমতি তব পদ কমলে নম বিষ্ণু নম মাধব মাধব বাচি নম মাধব মাধব রীতি সর্বে সাধব নিত্যম সর্বকারি যীশু মাধব। সন্ন্যাসী ঠাকুর অবগাহন করে উঠিলেন, জয়দেব পদ ঘিরে রেখেছে, একে তোমার নাম কি, আমার নাম জয়দেব। বাহ খুব সুন্দর, তা তুমি এইভাবে পদ ঘিরে রেখেছো কেন, পদ ছেড়ে দাও আমি মন্দিরে যাব। ঠাকুর মশাই আমি পদ ছাড়তে পারি না, আপনি ওই জলে নেমে কি মন্ত্রগুলো বলেছিলেন ওই মন্ত্রগুলো বললে কি হবে, আপনি যাহা যাহা মন্ত্রগুলো বলেছিলেন ওই মন্ত্রগুলো বললে লাভ কি। জয়দেব
আমি যে মন্ত্রগুলো বলেছিলাম তুমি বলতে পারবে? পারবো না, আমি তো শুনেছি। যারা শুনে তারা বলতে পারে, যারা শুনে না তারা বলতে পারে। নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ। শ্রবণ কীর্তন স্মরণ মঙ্গল পাদ সেবন দাস্যরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস। আমি শ্রবণ করেছি, বলো দেখিনি আমি কি বলেছি। সন্ন্যাসী ঠাকুর যাহা যাহা বলেছিলেন ওই অজয় নদীর জলে একে একে জয় হয়ে বলতে লাগলো। আজ তুমি একবার মাত্র শ্রবণ করে তুমি হৃদয়ঙ্গম করেছো ঠাকুর গুরুদেব। শুধু তাই নয়, আপনি যদি আমাকে অভয় দেন আমি আর ব্যাখ্যা করতে পারি। পারবে? নম মাধব মাধব পাচি, আমি যেন আমার বচনে সর্বদাই মাধবের নাম গাইতে পারি। মাধব মাধব রিদি, আমার হৃদয় মাঝে যেন আমার মাধবের চরণ কে স্থান। আমি যেন নিত্য গুরুদেব আপনি বলুন না গুরুদেব, আমি রাজা মাধবকে কেমন করে পাবো? যারা ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দেখেছে ভগবান কোন মতে তাহার লাভ উপেক্ষা করতে পারে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার চিত্রে তোমার চিত্রে তুমি নিশ্চয়ই রাধা মাধবের কৃপা পাবে। সন্ন্যাসী ঠাকুর চলে গেলে আশীর্বাদ করে আর জয়দেব ওরে নামিল। নামিল জলে নামিল জলে আজ নামিল জলে রাধা মাধব কৃপা কর বলে জয় দেবে নামিল নামিল জলে আজরা ধমাল কৃপা একবার কর বলে আজ নামিল জলে কোন জলে নামছে অজয় নদীর জল, আগ্রা দিকে কোন জল
জয়দেব নাম হলো নয়নের জগৎ আর জয়দেব নাম হলো নয়নের জগৎ নয়নের জগৎ তার বুক ভেসে গেল বুক ভেসে গেল আর নয়নের জগৎ তার কপালে ডুবে গেল অজয় নদীর জলে নামলো এক কবর থেকে এক বুক এক বুক থেকে এক কোলা এক কোলা জলে নেমে অবগাহন করছে এটা অবগাহন জয়দেব মনে মনে প্রতিজ্ঞা করলে গুরুদেব বলে দিয়েছে ডাকার মতো ডাকতে হবে আমি ওই জলে নেমে ডাকবো আমি যদি রাধা মাধবকে পাই তা না হলে এই নদীর জলে আমি প্রাণ বিসর্জন দেব এক গলা জলে নেমে গেছে এমন সময় জয়দেবের এক বাল্য বন্ধু নাম ছিল পরাশর তো পরাশর বাড়িতে গিয়ে মেসোবাবুর কাছে জানলেন যে জয়দেব বাড়িতে নেই জয়দেব কোথায় চলে গেছে তাকে খুঁজে পাওয়া যায় না তুমি কি পারবে বাবা আমার একমাত্র সন্তান জয়দেবকে আপনারা খুঁজেছেন কত ডেকেছেন কত কেঁদেছেন তার সন্তান পাওয়া তবে আমি চেষ্টা করব আপনি আমাকে আশীর্বাদ করুন মেসোবাবুর চরণ ধুলি মাথায় নিয়ে পরাশর বেরিয়ে গেল জানে এখানে শাস্ত্রকার বলে বলে কৃষ্ণ যদি কৃপা করে ও ভাগ্য কৃষ্ণ যদি কৃপা করে আজ কোন ভাগ্য যাত্রার সময় যদি ভগবানের নাম নিয়ে যাওয়া হয় দেখবেন ভগবান ঠিক ঠিক জায়গায় পৌঁছে তা পরাশর চলছে কাকে খুঁজবে জয়দেব এমন একটা মানুষ এক কলার জলে নেমে গেছে কি নদীর জল তো খরস এতটা জলে নেমে আমার মন বলছে ওই 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 মানুষ স্নান করার জন্য নামেনি আমার মন বলছে আত্মহত্যা করার জন্য ওই মানুষটা না আমি দৌড়ে যাব ওকে বাঁচাবে মৃত্যুর হাত থেকে আমি ওকে ওখানে গিয়ে দেখে ও ব্যক্তি কেউ নয় যার খোঁজে এসেছি জয়দেব জয়দেব তুমি এতটা জলে নেমে গেছো উঠে এসো পরাশর তুমি এসেছো ভাই বন্ধু আমি কি করে উঠবো আমি যে প্রতিজ্ঞা করেছি হয় রাধা মাধবকে পাবো তা না হলে আমার তুমি এ কথা বলো না জয়দেব তুমি উঠে এসো এতটা জলে নেমে পরাশর তুমি দাদা না হলে চলে যাও পাই তবে তোমার সঙ্গে কেন দেখা হবে তা না হলে আমার তোমার সঙ্গে এই শেষ দেখা এই বলে জয়দেব ডুবে গেল
ডুবিলো জলে এদিকে জয়দেব মাধবের নাম করে ডুবে গেল, ওদিকে বৈকুণ্ঠের আসন চলছে। লক্ষ্মী ছিলেন পদ সেবায় রত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ অনন্ত শয্যায় স্থায়িত। লক্ষ্মী পদ সেবা করতে করতে হঠাৎ চমকে উঠলেন, প্রভু প্রভু আসন টলছে, কি আসন কেন টলে উঠল? লক্ষ্মী কেন আসন টলছে? আমার একজন ভক্ত আমাকে আহ্বান করেছে, প্রতীক্ষা করে জলে ডুবেছে, পড়বে তা না হলে আমাকে পাবে, আমাকে যদি না পায় তার প্রাণ বিসর্জন। ওগো প্রভু, সে আমার কি মহান ভক্ত, যে ভক্তির আহ্বানে বৈকুণ্ঠের আসন টলছে। সে কে জানো কি, সে আমার একনিষ্ঠ ভক্ত, যার নাম জয়দেব। ওগো প্রভু, তুমি তোমার ভক্তের জন্য কৃপা করো, করুণা করো। তোমার নাম করতে করতে যদি তোমার ভক্ত জয়দেব মরে যায়, এ জগতে তোমার নাম আর কেউ বলবে না, তোমার নামে যে কলঙ্ক হবে ভক্তির যোজনে ভাসাই দাও তোমার করুণা, ভক্তে জন্মে ভাষায় তার তোমারি যাত না
যখন ভক্তের নাকে ভগবান কি করলেন, বৈকুণ্ঠ থেকে পাথরে রাধা মাধবের বিগ্রহ অজয় নদীর জলে ছুড়ে দিলে। পাথর ভাসতে ভাসতে চলছে, আপনারা শুনেছেন দেখেছেন কোন যুগে কোন কালে পাথর জলে ভাসে? ঠিকই বললেন, ত্রেতা যুগে পাথর জলে ভেসেছিল যখন সাগর বন্ধন করেছিলেন রামচন্দ্র, পাথরে রাম নাম লিখে অসংখ্য কোটি মানে বানরেরা সেই পাথর গুলোকে নিয়ে এসে রাম নাম লিখে জলে ছেড়ে দিচ্ছে, পাথর গুলো বেশি রাম নামে পাথর জলে ভাসে, কৃষ্ণ নামে শিলা জলে ভাসে, শিলা ডুবে যায়। জানে ভগবানের হয়ে যদি আমরা একটু সাহায্য করি, আমরা যদি ভগবানের কাজে লাগাই আমাদের এই ইন্দ্রিয়গুলো ভগবান তবেই তো কৃপা করবে। আমরা যে যেমন প্রাণী, আমরা মানুষ কপি মানে ওই বানরগণ যদি ভগবানের সেবায় লাগে আমরা মানুষ হয়ে কিছু করতে পারছি। ওদিকে ছোট্ট ছোট্ট কাঠ বিড়ালি গুলো দেখেছেন, কাঠ বিড়ালি ওই কাঠ বিড়ালি গুলো অসস্ত্র দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধ কাঠ বিড়ালি সবাইকে ডেকে ডেকে যায়, তোরা এইভাবে কি দেখছিস, কাজে লেগে যা। আমরা অলসতা করি, কাজে লাগি না, তো এমন কাজগুলো আমরা করি সে কাজের কোনো মূল্য নাই। আমরা কুকাজ করি যে কাজের কোনো মূল্য থাকে না, ভগবানের কাজে লাগি। এই হাতটা ভগবান দিয়েছে তার কাজে লাগাবার জন্য, এই মুখটা দিয়েছে তার নাম বলবার জন্য, এই নাসিকাটা দিয়েছে তার চরণে চন্দন মিশ্রিত তুলসী আস্বাদন দেওয়ার জন্য, চরণটা দিয়েছে তার স্থানে যাওয়ার জন্য, কীর্তন শ্রবণের জন্য, ভাগবত পাঠ শ্রবণের জন্য, তার মন্দিরে যাওয়ার। কিন্তু এই কাজ তোমরা করছি, ইন্দ্রিয়গুলো কাজে লাগাচ্ছি না, সেই জন্য আমাদের এই দশা। দেখেন এবার বৃদ্ধ কাঠ বিড়ালি যখন বলল ছোট্ট ছোট্ট কাঠ বিড়ালি গুলো ছোট্ট ছোট্ট টুকরো গুলো নিয়ে এসে রাম নাম লিখে ভাসে, রাম নাম করতে করতে ভাসে। রামচন্দ্র লক্ষ্মণ ঠাকুরকে দেখে দেখে বললেন, ভাই রে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো কি করছে? তাই রামচন্দ্র একটি একটি কাঠগুলো লাগিয়ে ধরে বাম হাতে রেখে তাদের সর্বাঙ্গ হাত বুলিয়ে দিচ্ছে, পদ্ম হস্ত যেই বুলিয়ে দিল আজ পর্যন্ত তার প্রমাণ আছে। বলে দেখ বাবা, তোদের কেউ মারবে না, তোদের প্রতি কেউ হিংসা করবে না, কেন আমার পাঁচটা আঙুলের ছাপ তোমাদের অঙ্গে থাকবে। তাই পাথর জলে ভেসে আর জয়দেব খুঁজছে যেন কি মূল্যবান বস্তু হারিয়ে গেছে ওই জলের মধ্যে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল, করকমলে লাগলো, জানতে পারলো এই তো চোখ, এই তো নাক, এই তো মুখ, না এ যদি আমার মাথা মাথব আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি আত্মহত্যা করব, আত্মহত্যা মহাপাপ, আমি আমি আমার রাধা মাধবকে নিয়ে এবার ভাসি জলে, ভাসি জলে, ভাসি জলে, ভাসি জলে, ভাসি জলে, ভাসি জলে, রাধা মাধব আর ডুবে থাকলো না ভেসে উঠলো,
প্রথমে দেখা গেল সিকি পুচ্ছ, দেখা গেল ললার ভরুদ্বয় নয়ন যুগল মুখ খক, গায়ের ইন্দ্রিয় নিয়ে ওই রাধা মাধবের মূর্তি মার্জন করছে। আর কি বলছে জানেন? বলে তুমি কি আমার মাধব হবে, তুমি কি আমার মাধব, বলো তুমি কি আমার কেশব হবে গো, তুমি কি আমার কেশব, তুমি কি আমার মাধব হবে গো, তুমি কি আমার মাধব, তুমি কি আমার কেশব হবে গো, তুমি কি আমার মাধব, তুমি কি আমার মাধব হবে, তুমি কি আমার মাধব, তুমি কি আমার কেশব হবে গো, তুমি কি আমার কেশব, তুমি কি আমার মাধব হবে গো, তুমি কি আমার কেশব, তুমি কি আমার মাধব হবে গো, তুমি কি আমার কেশব, তুমি এই দেহ ছেড়ে গেলে দেহ হবে সুমি কি আমার মাধব হবে গো, তুমি কি আমার উপরে কে দাঁড়িয়ে আছে জয়দেব রাধা মাধবের মূর্তি মার্জন করছে, কোলে দাঁড়িয়ে আছে কে পরাশর, এখন দাঁড়িয়ে আছে বলছে জয়দেব তুমি কার সঙ্গে কথা বলছো, পরাশর তুমি এখনো দাঁড়িয়ে আছো, আমি কার সঙ্গে কথা বলছি জানিস, ওরে ওরে বেরিয়েছি মাধবের আমি পেয়েছি আমার মাধব, আমি পেয়েছি মাধব, পেয়েছি আমার মাধব, ওরে পড়া স্বর আমি পেয়েছি আমার জয়দেব, তুমি রাধা মাধবকে পেয়েছ তবে আর কেন উঠে এসো, জল থেকে উঠে এলেন পরাশর দেখলেন বলছে বাবা কি সুন্দর মূর্তি, এবার বাড়ি ফিরে চলো, পরাশর বলছে জয়দেব তুমি এবার বাড়ি ফিরে চলো, নারী পরাশর আমি আমার রাধা মাধবকে যেহেতু পেয়েছি আমি বাড়ি যাব না রে পরাশর, যেতে হয় তুই চলে যা, কি রে দাঁড়িয়ে আছিস, আমার যেতে ইচ্ছে করছে, জয়দেব বলছে তুই যা আমি বাড়ি যাব না, অনেক কষ্টে যখন আমি আমার রাধা মাধবকে প্রাপ্ত হয়েছি বাকি জীবন রাধা মাধবের সেবায় আমি উৎসর্গ করব, তুই চলে যা। পরাশর বললেন জয়দেব ওরে তোর সঙ্গ ছেড়ে কি কেউ যেতে পারে রে, তোর মতো বন্ধুকে কেউ ছাড়তে পারে না,
এ জগতে অনেক বন্ধু আছে, কিন্তু তোর মতো বন্ধু পাওয়া যে দুরূহ হচ্ছে। মরতে হয় তোর সঙ্গে মরব, বাঁচতে হয় তোর সঙ্গে বাঁচব, তুই যেখানে যাবি আমি সেখানে যাব। তুই আমাকে সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া কবিস নারে, সঙ্গ কবিস নারে, আমি সারা জীবনে তোর সঙ্গে যেন দিন কাটাতে পারি, আমায় সঙ্গ ছাড়া কবিস নারে। জানেন এ হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ, আর একদিকে লব মাত্র মানে গ্রহণ করা মাত্র, লব মাত্র কি লব কথার অর্থ হচ্ছে শুনেন, একটা গাভীর সিঙ্গে একটা সর্ষে দিলে সর্ষেটা মাটিতে পড়তে যতক্ষণ সময় লাগে ঠিক ঠিক সেই সময় যদি একটি সাধু সঙ্গ হয়ে যায় না, তবে ভগবান নিশ্চয়ই কৃপা করবে। যাকে কোনো কথা নয়, এবার কি করলো জানেন, পুষ্পের দোলনা তৈরি করে রাধা মাধবের মূর্তি রেখে দুজনে ভগবানের নাম গাইছে। ওগো তোমরা কোথায় দেখে যাও, তোরা দেখে জানি আমার ফুলের দোলায় দোলেছে মেঘ যে চাঁদ যেন উঠলায়, মেঘ যে চাঁদ যেন উঠলায়, ফুলের তোরা দেখে জানে, দেখে জানে ফুলের তোলা, তোরা দেখে জানে, তোরা দেখে জানে আমার ফুলের তোলায় দোলেছে। হৃদয়ের মালন চের অনন্তকাল, ফুলের তোলায় দোলেছে মমপাল, হৃদয়ের মালন চের জানাই এইভাবে ফুলের দোলনা করে এইভাবে গাছের তলায় লয় নয়, আমরা একটা মন্দির নির্মাণ করব, রাধা মাধবের মন্দির কোথায় হবে, ওই যে কদম্ব খণ্ড, ওই কদম্ব খণ্ডীর ঘাটে হবে রাধা মাধবের মন্দির। আর কদম্ব খণ্ডীটা কোনটা গো বাবা, আমাদের এই মন কদম্ব হৃদ মাঝারে আছে, এখানে রাধা গোবিন্দকে
আশ্রয় করতে হবে, স্থান দিতে হবে। এবার রাধা গোবিন্দের মন্দির নির্মাণের জন্য পরাশর বলছে, জয় রে, মন্দির নির্মাণ করতে গেলে তো অর্থ লাগবে, বাঁশ লাগবে, খড় লাগবে, দড়ি লাগবে, এগুলো আমরা কোথায় পাব? তবে কি চুরি করব, ডাকাতি করব? আমার ডাকাতি করব না চুরি করব? না ভিক্ষু, চুরি করলে পাপ হয়, ডাকাতি করলে নিন্দা করবে, ধরা পড়লে শাস্তি দেবে, জেলে দেবে। তা ভিক্ষা করা তো কোনো অপরাধ নয়। এবারে কাঁধে ভিক্ষারে ঝোলা করে জয় দেব আর পরাশর দুজনে মিলে নগরে পৌঁছে চলে যায়। রাধা গোবিন্দের জন্য ভিক্ষা চাইতে, তবে এমনি ভিক্ষা নয় বাবা, এমনি ভিক্ষা নয়, কিছু দাও কিছু বলে দিতে হবে আর নিতে হবে। কি দেবেন?